এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় প্রাথমিক রিপোর্ট পেশ করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মুখ্যমন্ত্রীর ওপর হামলার কোনো উল্লেখ নেই। আপনাদেরকে আরও একবার বলে রাখি, মুখ্যমন্ত্রীর ওপর হামলার কোনো উল্লেখ নেই, ওই রিপোর্টে দুর্ঘটনার ইঙ্গিত রয়েছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ানও উদ্ধৃত করা হয়েছে। এই ঘটনার বিস্তারিত রিপোর্ট পেশ করার বিষয়ে নবান্নের কাছে আরও কিছুটা সময় চেয়েছে জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে নবান্নে সেই রিপোর্ট পেশ করার সম্ভাবনা রয়েছে। প্রত্যক্ষদর্শীর ভিডিও ফুটেজ এবং বয়ান সেই রিপোর্টে দেওয়া আছে। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় প্রাথমিক রিপোর্ট পেশ করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মুখ্যমন্ত্রীর ওপর হামলার কোনো উল্লেখ নেই। মুখ্যমন্ত্রী বারবার করে বলেছিলেন চার পাঁচজন ব্যক্তি তার উপর হামলা চালিয়েছেন, কিন্তু ওই রিপোর্টে কেবলমাত্র দুর্ঘটনার ইঙ্গিতই রয়েছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং ভিডিও ফুটেজ উদ্ধৃত করা হয়েছে। এই ঘটনার বিস্তারিত রিপোর্ট পেশ করার বিষয়ে নবান্নের কাছে আরও কিছুটা সময় চেয়েছে জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে নবান্নে সেই রিপোর্ট পেশ করার সম্ভাবনা রয়েছে। বিরোধীরা অভিযোগ করছিলেন বিজেপি এবং সিপিএম কংগ্রেস সবাই অভিযোগ করছিলেন মমতা ব্যানার্জি নাটক করছেন, কেউ তার ওপর আক্রমণ করেনি। সেই বিষয়ে প্রায় কিছুটা হলেও সিলমোহর পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান।